এনাম ভাই জানতে চেয়েছেন, হাদিসে আছে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে তার আকৃতিতে বানিয়েছেন, এর ব্যাখ্যা কি? হ্যাঁ, চমৎকার হাদিসে আছে, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু সিত্তুনা জিরাআহ। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে তার আকৃতিতে বানিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যা ওলামাই কেরাম বলেছেন, আল্লাহর আকৃতি বলতে আল্লাহ আমাদের মতো নন। আদম আলাইহিসসালামের হাত আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, ঠোঁট আছে, দাড়ি আছে, আল্লাহর এগুলো আছে তা কিন্তু নয়। আল্লাহর চেহারা আছে কেমন? আল্লাহর মতো। আল্লাহর হাত আছে কেমন? আল্লাহর মতো। কামা ইয়ালিকু বিশানিহ, যেটা আল্লাহর সাথে মানাবে ঠিক তাই। আমরা বিশ্বাস করব আছে আল্লাহর চেহারা, কিন্তু কেমন সেটা আমরা জানি না। এই জন্য আদম আলাইহিসসালামের মতো সেটা নয়। এখানে আল্লাহর মতো আল্লাহ বানিয়েছেন, ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম, মানে আল্লাহর পরিকল্পনা মতো। অর্থাৎ আদমকে বানানোর আগে তো আল্লাহ নিশ্চয় পরিকল্পনা করছেন যে তিনি কিভাবে বানাবেন, ওই মতো করে তিনি বানিয়েছেন, এটাই বোঝানো হয়েছে। আল্লাহ আদমের মতো নয়, আদম আল্লাহর মতো নয়। লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহর মতো কিছু নেই। সুতরাং ভুল বোঝা যাবে না, আশা করি বুঝতে পেরেছেন। আলাউদ্দিন ভাই জানতে চেয়েছেন, বর্তমানে দেনমোহরের টাকা সর্বনিম্ন কত হবে? দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। ওলামায়ে হানাফ বলেছেন সর্বনিম্ন 10 দেরহাম, আর অন্যান্য মাজহাবের আলেমগণ বলেছেন সর্বনিম্ন কোনো পরিমাণ নেই। ওলামায়ে হানাফ তারা কেয়াস করেছেন চোরের হাত কাটার উপরে। চোর যদি 10 দেরহামের কম চুরি করে তাহলে হাত কাটা যাবে না। হাত কাটতে হলে চুরির টাকাটা সর্বনিম্ন 10 দেরহাম হওয়া লাগবে। তো যেহেতু সর্বনিম্ন 10 দেরহাম একটা অঙ্গের মূল্য, তো বিয়ের মাধ্যমে স্ত্রীর একটা অঙ্গ পুরুষের জন্য হালাল হয়, অর্থাৎ জেমা করার সুযোগ হয়, স্ত্রীর লজ্জাস্থান হালাল হয়। এই জন্য তারা বলছেন সর্বনিম্ন 10 টাকা চুরি করলে যেমন অঙ্গ কাটা জায়েজ, তাহলে বোঝা গেল একটা অঙ্গের সর্বনিম্ন মূল্য 10। এই হিসাবে তারা কেয়াস করে বলছেন 10 দেরহাম। আর অন্যান্য মাসলাকের ওলামাগণ বলেছেন না, হাদিসে আছে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিয়ে করতে আসছিল, আল্লাহ রাসূল তাকে বলছে মহরানা আছে? বলছে নাই। বাড়িতে গিয়ে খুঁজে দেখো, এসে বলে হুজুর নাই, টাকা পয়সা কিছু নাই। তো আল্লাহর হাবিব তখন বলছে ওয়ালাউ ফালতামিস ওয়ালাউ কানা খাতামাম মিন হাদিদ, বাড়ি গিয়ে তালাশ করে দেখো একটা লোহার আংটি পাও কিনা, লোহার আংটি পাইলে ওইটা নিয়ে আসো। তাহলে এতে বোঝা যায় যে দেরহামের নির্ধারিত অঙ্ক নাই, অল্প হইলেও হবে, মহারানা লাগবে। এই হাদিস দিয়ে ওনারা বলছেন মহারানার সর্বনিম্ন কোনো হার নেই, নির্ধারিত অঙ্ক নেই, আশা করি বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, মহারানাটা মেয়ের সম্মানের আলোকে হওয়া দরকার, স্বামীর সামর্থ্যের আলোকে হওয়া দরকার। জি, আমিন গাজী বলেছেন রাগ করে বউকে 3 বার তালাক বলেছি, মায়ের সাথে রাগ করে, কিন্তু মন থেকে বলিনি, তালাক হবে? মায়ের সাথে রাগ করে বউকে তালাক দিতে যান কেন? ঠিক না, মোটেও ঠিক না। এটা আপনি তালাক দেবেন কেন? অন্য কথা বলা যায় না? আপনি যদি মায়ের সাথে রাগ করে বউকে দা দিয়ে কোপ দিতেন তাহলে কি রক্ত বের হতো না? রাগ করে যদি বউকে আপনি ধাক্কা দিয়া মাটিতে ফেলে দিতেন সে কি ব্যথা পেত না? মনে মনে আছে যে আমি তাকে কোপ দিলাম যেন সে রক্ত বের না হয়, আপনার মনের কোনো লাভ হবে? কোপ লাগলে তো রক্ত বের হবেই। ঠিক একই কথা তালাক দিয়েছেন, মনে যদি নাও থাকে তালাক হয়ে যাবে। আমরা মুখের কি আছে সেটা দেখেই তো আমরা ঘোষণা দিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা ঘোষণা দিয়েছে কোনো হিন্দু কোনো বৌদ্ধ হুজুরের কাছে এসে। মনে ছিল কিছু পয়সা কামাই করব, কারণ নতুন মুসলমান হলে পাবলিক পয়সা দেয়, আমাদের দেশে একটা কালচার আছে ন মুসলিমকে আমরা টাকা দিই, এবং কিছু লোক আছে এরকম পরিচয় দেয় ন মুসলিম বলে বলে টাকা কালেকশন করে। জিজ্ঞাসা করি ন মুসলিম আপনি? হ্যাঁ। কবে ইসলাম গ্রহণ করছেন? হয়তো 80 সনে। তো 80 সন হলে ইসলাম গ্রহণ করলেন, এখন 2020-40 বছর পরে ন মুসলিম পুরাণ হইবেন কবে? এই জন্য কেউ কেউ এটা ব্যবসার একটা উপাদান বানিয়েছে, পাথেও বানিয়েছে, সবাই না, কিছু লোক এটা করছে আমরা দেখতে পাচ্ছি। এখন ওই যে ব্যক্তি টাকা কামানোর জন্য কালেমা পড়ছে, কালেমা পড়ার পরে কিন্তু আমরা তাকে মুসলমানই বলছি, তার মনে কি ছিল সেটার উপরে ডিপেন্ড করে আমরা ফতোয়া দিচ্ছি না। আপনি মনে মনে তালাক দিলেন না, মুখে দিলেন, মুখের উপরে ভিত্তি করে ফতোয়া হবে, তালাক হয়ে যাবে। আজাদ নামক একজন জানতে চেয়েছেন, একজন আলেম বলেছেন কবিরা গুনাগার চিরস্থায়ী জাহান্নামী। আমি জানতে চাই তাহলে নেকি এবং গুনাহ ওজন করা হবে, কোরআনে আছে,
এই আয়াতের অর্থ কি? চমৎকার প্রশ্ন। আসলেও যদি কবিরা গুণা আমল নামায় থাকলে চিরস্থায়ী জাহান্নামী কেউ হয়ে যায়, তাহলে তো তারা ন্যাক এবং বদের ওজন করার প্রয়োজন নাই। একটা কবিরা গুণা থাকলে চিরস্থায়ী জাহান্নামী। আর এই মাসালা যদি ঠিক হয় ওই হুজুরের বক্তব্যের আলোকে, তাহলে ওই হুজুরও জান্নাতি হবে কিনা আমার সন্দেহ। যেমন আমি আবুল কালাম আজাদ ওয়াজ করতেছি, আমার আমল নামায় কবিরা গুণা নাই এমন দাবি আমি করতে পারবো? আপনারা যারা শুনছেন আপনি বলতে পারবেন যে আপনার আমল নামায় কবিরা গুণা নাই? নবী ছাড়া এই দাবি কি আসলে কেউ করতে পারবে? কেউ পারবে না। তাহলে কবিরা গুণা থাকলে চিরস্থায়ী জাহান্নামী, এই হুজুরও তো জাহান্নামী হবে, জান্নাতি হওয়া তো দুষ্কর। তাওবা আপনি করবেন ঠিক আছে, কিন্তু তাওবা মাফ করতে কবুল করতে আল্লাহ কি বাধ্য? আল্লাহ বাধ্য? তিনি তাওবা কবুল করবেন যদি তিনি পছন্দ করেন, যদি তিনি মনে করেন যে কবুল করলাম। কিন্তু আপনার তাওবা তিনি কবুল করলেন না, আপনার কি করার আছে? আল্লাহ কি বাধ্য? তা আপনি তাওবা করলেন কবিরা গুনাহ থেকে, আল্লাহ মাফ করেছেন, দুই সেক্টর রয়েছে। তা আপনি ফতুয়া দিলেন যে কবিরা গুনাহ থাকলে চিরস্থায়ী জাহান্নামে, তাহলে তো আপনার উপায়ে নেই। আল্লাহ তাআলার জন্য কোরআন মাজিদে বলছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওবিয়া। আল্লাহ গুনাহ মাপবেন, ওজন করবেন, যার সওয়াব বেশি হবে গুনাহ কম হবে। ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দেবেন, গুনাহগুলো আল্লাহ ঢেকে রাখবেন। যেটা প্রাধান্য পাইছে সেটাই মুক্তি, এজন্য তিনি ওজন করবেন। যদি কবিরা গুনাহ থাকলে চিরস্থায়ী জাহান্নামী, তাহলে এই আয়াতের ওজনের দরকার কি? আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সেদিন ওজন হবে, এটা সত্য, যথাযথ ওজন হবে। ওজন নিয়ে কোরআনে অনেক আয়াত। তো আল্লাহ তাআলা ওজন করবেন, এতে প্রমাণিত হয় কবিরা গুনাহ থাকলেই জাহান্নামী হবে না। এবং রাসূল শাফাত করবেন, শাফাত কাদের জন্য? সুস্পষ্ট হাদিস, শাফাআতি লিআহলি কাবাইরি মিন উম্মতি, যে আমার উম্মতের কবিরা গুনাগারদের জন্য আমার শাফাত থাকবে। এই হাদিসগুলো দেখে কি আপনি কবিরা গুনায় উৎসাহিত হবেন? আস্তাগফিরুল্লাহ, এই হাদিসগুলো তো আমরা আগ থেকেই জানি, তাই বলে কি আমরা উৎসাহিত হয়ে কবিরা গুনা করি? কোনো মোমেন এটা করতে পারে? এই হাদিসগুলো দেখে আমরা আশা করি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, ভয় করি জাহান্নামের, আশা করি জান্নাতের, যে রাসুল শাফাত করবেন কবিরা গুনা থাকলে। তবে রাসুল উম্মত হিসাবে চিনতে হবে, তো লি উম্মতি বলছে, তো যে ব্যক্তি মুনাফেক তার তাকে তো রাসুল উম্মত হিসাবে চিনবেন না। উম্মত হিসাবে চিনার জন্য নামাজ কবুল হবে, তখন আপনার অজুর অঙ্গ থেকে নূর বের হবে, রাসুল দেখে বুঝবেন আমার উম্মত, কিন্তু আপনার কিছু গুণা আছে, রাসুল সুপারিশ করবেন। যাদের কবিরা গুণাই নেই তাদের জন্য সুপারিশ দরকার আছে? তো সুপারিশের আয়াতগুলো কোরআন শরীফে, তো সুপারিশের অনেক আয়াত আছে। ওখানে সুপারিশ বলতে কিছু নাই, আস্তাগফিরুল্লাহ, বলে কি মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এই যে আল্লাহ বলছে কে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া, এর মানে আল্লাহ সুপারিশ অস্বীকার করেননি, তিনি বলেননি সুপারিশ নাই, তিনি বলছে আমার অনুমতি লাগবে। আরেকটি আয়াত, ওয়ালা ইশফাউনা ইল্লা লিমানির তাদা, যে যারা সুপারিশ করবে যাদের উপরে আল্লাহ না রাজি আছেন তাদের জন্য সুপারিশ হবে। অর্থাৎ আল্লাহ চাইবেন যে আমার এই বান্দার জন্য নবী সুপারিশ করুক, আমি মুক্তি দেব, তখন নবী সুপারিশ করবে। আমার বান্দার জন্য কোরআন সুপারিশ করবে, আসান হাদিসে কোরআন সুপারিশ করবে, তখন আল্লাহ কোরআনের সুপারিশটা কবুল করে মুক্তি দেবেন। তো যদি কবিরা গুনাহ থাকলে জাহান্নামে চিরকাল হয়, সাই চিরস্থায়ী হয়, তাহলে সুপারিশের দরকার কি? সে তো চিরকাল জাহান্নামে হয়ে গেল। আর যার কবিরা গুনাই নাই তার জন্য সুপারিশ তো দরকারই নেই। হাদিসের আশ্রয় না নিয়ে কোরআন বোঝা যায় না। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। রাসূলের অনুসরণ করবেন হাদিস বাদ দিয়া কেমনে? মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল যা এনেছেন তা ধরো, যা ছেড়েছেন তা ছাড়ো, হাদিস বাদ দিলে হবে না। কোরআনে আছে রুকু করো, কিন্তু রুকুটা কেমনে করবেন সেটা কোরআনে আছে নাই? কোরআনে আছে সেজদা করো, সেজদা করতে কপাল জমিনে ঠেকানো লাগে, কোথায় কোরআনের আছে? নাই তো। রুকু যখন করবেন একটা, সেজদা করবেন আবার দুইটা, কোরআনে কোথায় আছে যে রুকু একটা সেজদা দুইটা? নাই তো। তাহলে এতে বোঝা যায় কোরআন যদি কেউ বুঝতে চায় তাকে হাদিসের কাছে যেতেই হবে। এই জন্য যে সমস্ত আয়াতে কারিমাতে আছে যারা কবিরা গুনাহ করবে, যেমন মানুষ হত্যা করলে চিরস্থায়ী জাহান্নামী,
মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। এখন আপনি বলবেন এই যে আল্লাহ বলছে যে হত্যা করলে চিরস্থায়ী জাহান্নামী, এখন রাসূল কি বুঝাইছেন এবার হাদিস ব্যাখ্যা করুন। এই আয়াত যে রাসূল আমাদেরকে তেলাওয়াত করে শুনালেন যে জিব্রিল নাজিল করছে, সেই রাসূল তো আবার বলছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, উনি তো আবার শোনাচ্ছেন যে জিব্রাইল এটাও নাজিল করছে। এবং সেই রাসূল যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলতেছেন যে আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করব। তাহলে এবার রাসূল থেকে ব্যাখ্যা জানতে হবে যে হাদিসে কি বলছে। কেউ কেউ বলছে না কোরআন এনাফ, কোরআন যথেষ্ট, এটা আহলে কোরআন নামে এক পথভ্রষ্ট সম্প্রদায় বের হয়েছে যারা হাদিস অস্বীকার করছে। কিছু লোক আছে বোখারি শরীফের হাদিস অস্বীকার করছে, সহি হাদিস সহি না, আস্তাগফিরুল্লাহ, কেমন কথাবার্তা! কোরআনের সাথে যে হাদিস মিলবে না সেটা বোখারি শরীফে থাকলেও মানবো না, আস্তাগফিরুল্লাহ আলাজিম। আপনি এটা কোত্থেকে পাইলেন, এই চিন্তা আপনার ভিতরে কোত্থেকে ঢুকলো? বরং আপনার বলা উচিত ছিল যদি কোরআনের বিরোধী কোনো হাদিস দেখি তাহলে আমরা কি করব। আমরা তখন সাজেশন করব যে আপনি তখন আগের ওলামারা যারা এলেমের বাহর ছিলেন, সমুদ্রের মতো এলেম ছিল, যাদেরকে আমরা বলি অমুক নিয়েছে তারা হাজার হাজার হাদিস, সকল হাদিস মুখস্থ, ইমাম ইবনে তাইমিয়া যে হাদিস জানে না, মুহাদ্দিসিন কেরামের কারো কারো বক্তব্য সেটা হাদিস না, এত বড় মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিসরা কি বলেছেন, কি ব্যাখ্যা করেছেন, আপনি সে ব্যাখ্যা জানুন। আপনার কাছে মনে হচ্ছে এটার সাথে ওইটা সাংঘর্ষিক, কোরআনের সাথে হাদিস মিলছে না, আপনি না বুঝার কারণে এটা বলছেন, কিন্তু যখন মুহাদ্দিসদের এই হাদিসের ব্যাখ্যা দেখবেন তখন আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য ইলমের অমুক নিতে হবে, আপনি যখন কোথাও থেমে যাবেন আপনাকে দেখতেই হবে যে আমার আগেকার আলেমরা এই জায়গায় কি বলেছে, কারণ তারা আগেকার যারা আলেম, আমি আবুল কালাম আজাদ তাদের লেখা বই হয়তো দশ ভাগের এক ভাগও পড়ি নাই, এমন লেখক আছে, তিনি যা লিখছেন আমি তার দশ ভাগের একবার পড়িয়ে নাই। আল্লামা সুয়ুতির লেখা সব বইয়ের নামও আমি জানি না, এখন আমি নিজে নিজে মুফতি হয়ে যাব। এই জন্য আমি আপনাদের সামনে এই যে প্রতি এক ঘন্টা আলোচনা করি, আমি কিন্তু সব আগে জানি কে কি বলছে। কোনো প্রশ্ন আসলে যখনই ধাক্কা খাই যে এটা তো আমার চোখে পড়ে নাই, ফতুয়াটা কি হবে, সাথে সাথে আমি কিতাবে ঢুকি, গুগলে ঢুকি, ইন্টারনেটে ঢুকি, আর বিভিন্ন কিতাব এখন তো লোড করা আছে, কিতাবগুলো তাফসিরগুলো কুরতুবি কি বলেছে, হ্যাঁ আল্লামা তাবারি কি বলেছে, বুখারীতে এটা কি বলেছে, ইমাম মুসলিম এই ব্যাপারে কি বলেছে, এগুলো দেখে তারপরে আপনাদেরকে শোনাতে আসি। কারণ যদি আমি আন্দাজে কথা বলি তাহলে ফাদল্লু ও আদল্লু, রাসূলের বক্তব্য সে নিজে পথ হারা হবে, মানুষকে পথ হারা করে ছাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। তৈয়বুর রহমান ভাই জানতে চেয়েছেন ইমামের পিছনে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে? হ্যাঁ, যারা ইমামের পিছনে কেরাত পড়ে না তাদের লাগবে না, আর যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তারা আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, এটা সুন্নাহ। ইউসুফ নামে একজন ভাই জানতে চেয়েছেন জুমার দিন নামাজের আগে কাবলাল জুমা তাহিয়াতুল উযু পড়ি কিন্তু সেটা আজানের আগে পড়া যাবে? আজানের আগে পড়তে পারবেন, নিশ্চয় মসজিদে ঢুকলে আপনি তাহিয়াতুল মসজিদ দুরাকাত নামাজ পড়ে নেবেন, ওই দুরাকাত আপনি পড়ে নিলেন, সেটা আপনার সকাল দশটায় ঢুকলেও পড়ে নেবেন, অর্থাৎ আপনি যখন ঢুকবেন তখনই পড়ে নিলেন। আর আজানের পরে যদি আপনি আরও দুরাকাত পড়তে চান, আরও চার রাকাত পড়তে চান, সুযোগ আছে, দুরাকাত দুরাকাত করে পড়ুন অথবা শুধু চার রাকাত পড়বেন, আরও এভাবে পড়তে থাকবেন ইমাম বের হওয়া পর্যন্ত, আপনার যত রাকাত পড়তে মন চায় জোর সংখ্যা মিলে আপনি পড়তে থাকবেন। জাকির হুসেন ভাই জানতে চেয়েছেন আমরা শিয়াদেরকে গালিগালাজ করি কিন্তু মজলুমদের পক্ষে শিয়ারাই তো কথা বলে, আরব বিশ্বের সুন্নিরা চুপ থাকে, এটার বাস্তব রূপ কি? এখানে এসে আমি আপনার সাথে একমত, শিয়াদের এই কাজের আমরা প্রশংসা করব। কিছুক্ষণ আগে আমি শিয়াদের ব্যাপারে বলেছি, এখন তাদের পক্ষে, কিছুক্ষণ আগে ছিলাম বিপক্ষে যে তাদের ইমান নিয়ে আমারও প্রশ্ন, ভালো মুসলমান বলা কঠিন আবার কাফের বলা কঠিন, কিন্তু তারা যখন ভালো কাজ করবে তখন তাদের পক্ষে থাকব, ভালো কাজকে ভালো বলবো। শিয়ারা মাজলুমদের পক্ষে কথা বলে মুসলমানদের পক্ষে, এটা সত্য কথা, কিন্তু কিছু সুন্নি নামদারি লোক আছে যেমন দুবাই মুসলমানদেরকে জবে করছে যে নরেন্দ্র মোদী তাকে নিয়ে স্বর্ণের বিশাল বড় মাপের নেকলেস উপহার দিচ্ছে, দুবাই ইসরায়েলের সাথে বন্ধুত্ব করছে, দুবাই হচ্ছে পৃথিবীর মুসলিম রাষ্ট্রের মাঝে সবচেয়ে নিকৃষ্ট রাষ্ট্র যেখানে মহিলারা উলঙ্গ চলে, অর্ধুলঙ্গ নেকেট চলে, দুবাইয়ের মতো পৃথিবীর কোনো মুসলিম দেশে এত নেকেট চলে না। ওই দুবাই
বন্ধুত্ব করছে ইসরায়েলের সাথে, করবেই তো, তারা যেমন তাদের বন্ধু তেমন, বন্ধুত্ব করছে ভারতের সাথে। অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে ইয়াহুদিরা হচ্ছে আশাদ্দুন নাস আদাওয়াতান লিল আদাওয়াতান লিল্লাযীনা আমানু ওয়াল ইয়াহুদ ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু ওয়াল ইয়াহুদ সুম্মা আল্লাযীনা আশরাকু ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা কি বলছেন, অবশ্যই আপনি মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হিসাবে পাবেন যারা ইহুদি, তাদেরকে দুবাই তাদের সাথে বন্ধুত্ব করছে, দুবাই সুন্নি কিন্তু ইরানি শিয়া, তারা ইহুদি, তারা শিয়া, তারা ইহুদির সাথে বন্ধুত্ব দুবাইয়ের মতো ঘোষণা দিয়ে করে না, তারাও করে তলে তলে ঘোষণা দিয়া না, তারা ভারতের সাথে বন্ধুত্ব করে না, এভাবে ডাইকা নিয়া নেকলেস উপহার দেয় না। তো এখানে আমরা যখন দেখব যে শিয়ারা মাজলুমদের পক্ষে, তখন আমরা শিয়াদের প্রশংসা করবো, এই কাজটা ভালো। সুন্নিরা যখন সুন্নি নাম নিয়েও বিরোধিতা করবে না মাজলুমদের, তখন আমরা বলবো সুন্নিদের এই কাজটা ভালো নয়। সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন জুমার নামাজের পূর্বে চার রাকাত সুন্না নামাজ পড়া হয় এটা সঠিক কিনা। নিশ্চয় সঠিক, দু রাকাতও আছে চার রাকাতও আছে। পাঁচ ওয়াক্ত নামাজের পর কি কি আমল করব, আপনি আমলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার পড়বেন 33 বার 33 বার 34 বার, আল্লাহ আকবার আল্লাহ আকবার পড়বেন, ইস্তেগফার পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, আরও আছে পড়বেন। ঘুমানোর আগে কি কি আমল করব, ঘুমানোর আগে রাসূল যে আমলগুলো করতে বলেছেন, এক নাম্বার বিছনা ঝেড়ে নেবেন, এটা সুন্নাহ, রাসূল বলেছেন বিছনা ঝেড়ে নিও, তুমি জানো না বিছনা কি ছিল। দুই নাম্বার আপনি অজু করে ঘুমাবেন সম্ভব হলে, এটা সুন্নাহ। তিন নাম্বার আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন, রাসূল বলছে আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন, সহিহ বুখারীতে আছে, আপনি পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, হাদিস নাম্বার 6314। সহিহ মুসলিমে আছে, আপনি ঘুমানোর পূর্বে দোয়া করবেন সুবহানাক আল্লাহুম্মা রব্বি বিকা ওয়াদাতু জামবি وبك ارفعه ان امسكت نفسي فاغفر لها وان ارسلتها فاحفظها كما تحفظ به عبادك الصالحين। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2714। আপনি দোয়া করবেন মুআফযাইন মুআফযাত যেগুলো আছে আপনার কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক এগুলো পড়বেন, এরপরে আপনার কুল ইয়ুহাল কাফিরুন পড়বেন, কুল হুয়াল্লাহ পড়বেন, পরে আপনি ফু দিয়ে পুরা দেহ মাসে করবেন, এটাও হাদিসে পাওয়া যায়। এভাবে আমরা ঘুমাতে যাবো ইনশাআল্লাহ। ওয়ালিউল্লাহ ভাই জানতে চেয়েছেন টয়লেট ব্যবহারের পর শুধু টিস্যু ব্যবহার করা যাবে, বাংলাদেশে এটা করবেন না, কারণ আমাদের দেশের খাবার পাতলা, তাই আমাদের বাথরুম যখন আমরা ইউজ করি সেটা পাতলাই থাকে, তা আপনি শুধু টিস্যু ব্যবহার করবেন, কিছুক্ষণ পরে ঘর মাখতে হবেন, তখন আপনার কাপড় নষ্ট হয়ে যাবে। সৌদি আরবের লোকেরা শক্ত খাবার খায়, তাই তারা শুধু টিস্যু ব্যবহার করলে হয়। ছাগল শক্ত খাবার খায়, তার পায়খানা শক্ত। গরু মিশ্রিত খাবার খায়, তাই গরুর কিন্তু পায়খানা কখনো শক্ত কখনো ভিজা নরম। তো এখন আমাদের দেশে আমরা নর্মাল মিশ্রিত খাবার খাই, যার কারণে আমাদের শুধু টিস্যু ব্যবহার করলে হবে না, পানি ব্যবহার করবেন, আর পানি তো অ্যাভেলেবেল আছে, কেন করবেন না ভাই। তানহা জানতে চেয়েছেন একজন বোন, অজু ছাড়া মারিফুল কোরআন তাফিমুল কোরআন তাফসির করা যাবে? হ্যাঁ, যে তাফসিরে কোরআনের হরফের সে তাফসিরের হরফ বেশি, ওলামাই কেরাম বলেছেন ওই তাফসির অজু সারা পড়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন, কোরআনের মূল হরফের সে তাফসিরের হরফ বেশি, এটা অজু সারা পড়া যাবে।